আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটি অত্যন্ত সুন্দর, একটি আধুনিক মডার্ন ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে চমৎকার একটি সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন, থ্রিডি ডিজাইন যেটাকে বলা হয়, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে। এটি মূলত করা হয়েছে কুমিল্লা চান্দিনা গরিবপুর এলাকার আমার এক নিকট আত্মীয় এক খালাম্মার বাড়ির ডিজাইন এটি করা হয়েছে। যদিও উনি অনেকদিন যাবৎ এই বাড়িটি করবেন চিন্তা করেছিলেন, তো পরে আমাদের থেকে উনি ডিজাইনটি করে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ ফর যে ওনার বাড়ির ডিজাইনটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা এটার কাজ ইতিমধ্যে আমরা এক দেড় মাসের ভিতরে আমরা কিন্তু এটি শুরু করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে দেখাবো এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটি টোটাল ডিটেলস সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমার প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, এবং এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো ভিউয়ার্স, আমরা এই বাড়িটির সম্পর্কে এখন আলোচনা করব। এই বাড়িটি কত টাকা খরচ হবে এবং এই বাড়িটিতে কয়টা রুম আছে, কী কী আছে, আমরা সব কিছু এখন এটা দেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি এই বাড়িটির 2D ফ্লোর প্ল্যানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফ্লোর, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো গ্রাউন্ড ফ্লোর এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি দেখাই এখানে একটি ওপেন স্পেস আছে। আমরা যদি একটু থ্রিডিতে যাই তো দেখতে পাচ্ছেন এখানের সাথে আমরা যদি একটু প্ল্যানটা মিলাই, তো এখানে আমরা যদি একটু দেখিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে একটি কার স্পেস আছে, এখানে গাড়ি রাখার জন্য এখানে একটা ওপেন স্পেস আছে। অর্থাৎ এই যে এই স্পেসটি দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা সোফা সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সরি, এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন সিটিং এরিয়া, যাতে গেস্ট আসলে এনিহাও যদি কোনো গেস্ট আসে যাতে এখানে বসাতে পারে। তো এখানে একটি 8 ফিট বা 9 ফিটে একটি সিটিং এরিয়া আছে। তারপর আমরা যদি ঢুকি, ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং স্পেস আছে, প্রায় 13 ফিট বা 20 ফিটে এখানে একটি ড্রয়িং স্পেস আছে। আমরা যদি ফ্রন্ট এলিভেশন থেকে দেখি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে তার বাড়ির ফ্রন্ট এলিভেশন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবার চলে যাচ্ছি মূল পর্বে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু সোফা সিটিং দেখিয়েছি, এখানে একটি কমন ওয়াশরুম আছে। এখানে আসার পর আমরা এখানে একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছি, বেশ একটি লম্বা ডাইনিং স্পেস, 13 ফিট বা 14 ফিটে এখানে একটি বেশ চওড়া একটি ডাইনিং স্পেস আছে। তো এখানে একটি আমরা দেখতে পাচ্ছি ইউ শেপের এখানে একটি সিঁড়ি আছে। তো এখানে আরেকটি আমরা যদি দেখাই, এখানে একটি কিচেন রাখা হয়েছে ডাইনিংয়ের নিচে, যেহেতু ডুপ্লেক্স বাসা অনেকে উপরেও কিচেন রাখেন আবার নিচে অনেক সময় কিচেন দিয়ে থাকে। তো যাই হোক, ওনার রিকোয়ারমেন্টস ছিল যে এখানে কিচেন দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন 8 ফিট বা 7.5 ফিটে এখানে একটি কিচেন আছে, এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে, 5 ফিট বা 8 ফিটে এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি বেডরুম আছে, 15 ফিট বা 15 ফিট বেডরুমের সাইজগুলো দেখতে পাচ্ছেন, মানে বেশ বড় বলতে গেলে রুমের সাইজগুলো। স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে অনেক সময় আমরা 12 ফিট বা 12 ফিট দিয়ে থাকি, 11 বাই 11 ফিট দিয়ে থাকি। তবে এই ওনার যেহেতু স্পেস আছে অনেক আর ওনার রুমের সাইজ বড় লাগবে বিধায় কিন্তু আমরা 15 বাই 15 ফিট রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বেডের পজিশনগুলো দেখিয়েছি, কীভাবে বেডগুলো আমরা বসাবো। তো এখানে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি গ্যাস বেড আছে, যেহেতু ওনার গ্যাস আসতে পারে এখানে, আমরা এই জন্য আমরা নিজে গ্যাস বেডটি রেখেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার এন্ট্রি স্পেস আছে, অর্থাৎ এদিক দিয়ে মানে বের হওয়ার কিন্তু রাস্তা আছে, যেহেতু এখানে তাদের একটা রাস্তা আছে বাড়ির পৈতৃক সম্পত্তিতে। যাই হোক, এখানে একটি রাস্তা আছে না জায়গা আছে জানো, তো এখানে যাওয়ার জন্য কিন্তু এই দুইটি ডোর ইউজ করা হয়েছে, যাতে এখান দিয়েও যারা তারা ইউজ করতে পারেন, এদিক দিয়ে যারা তারা যেন এখানে বের হতে পারেন। তো এই হচ্ছে তার বাড়ির গ্রাউন্ড ফ্লোর। আমরা এবার চলে যাচ্ছি তার বাড়ির ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ওপেন স্পেস আছে, 15 ফিট বা 15 ফিট। আমরা থ্রিডিতে যদি একটু দেখাই মিলাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওপেন স্পেস বারান্দা। তো দেখতে পাচ্ছেন বারান্দার ডিজাইনটি খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আমি থ্রিডি ভিউটি আবার আরও দেখাবো ডিটেলস। তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনার এই বাড়িটির কস্ট সম্পর্কে জানতে পারবেন। আপনিও চাইলে কিন্তু আপনার বাসায় বা আপনার জায়গায় মনের মতো করে একটি সুন্দর বাড়ির ডিজাইন করতে পারেন আমাদেরকে দিয়ে। তো ভিউয়ার্স, আমরা এবার দেখাই, এই হচ্ছে তার ওপেন স্পেস। আমরা সিঁড়ি দিয়ে আসার পর এখানে একটি লিভিং স্পেস আমরা পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কমন ওয়াশরুম আমরা দিয়েছি এখানে। তারপর আমরা যদি যাই, এখানে কিন্তু বেডরুম আছে, অর্থাৎ এই বেডরুমগুলোর উপর কিন্তু অ্যালাইনে কিন্তু আমরা এখানে বেডরুম রেখেছি। সাথে এখানে আমরা কী রেখেছি, আমরা এখানে বারান্দা দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বারান্দাগুলো কিন্তু রাউন্ড শেপের বারান্দা। আমি যদি থ্রিডিতে যদি একটু আপনাদেরকে দেখাই আমি বারান্দাগুলো দেখতে কেমন,
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু এই যে দরজা, তারপর এখানে সিঁড়ি আমরা যে দিয়েছি, তো এখানে এই যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে কিন্তু আসলে ডিজাইনটি করা হয়েছে, ঠিক আছে। তো এদিক দিয়ে কিন্তু আবার দেখতে পাচ্ছেন আমরা ছাদে ওঠার জন্য, অর্থাৎ এই পাশ দিয়ে যাতে ছাদে উঠতে পারে, আমরা এখানে স্টিল এর সিঁড়ি আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো যাতে এদিক দিয়ে যাতে যারা বাড়ির ওনার আছে, যাতে বাইরে দিয়ে যেন অনেকে ছাদে যেতে পারেন, এই সুবিধাটা কিন্তু আমরা দিয়েছি। তো যাই হোক, তো এই হচ্ছে তার বাড়ির পুরো ডিটেলস। তো দেখতে পাচ্ছেন এখানে একটি বেডরুম আছে, এখানে একটি বেডরুম আছে, ঠিক আছে। এখানে একটি ওপেন টেরেস রাখা হয়েছে, তারপর এখানে একটি মাস্টার বেডরুম, অর্থাৎ মাস্টার বেডরুম আছে এখানে 15 ফিটে 15 ফিট, এখানে একটি মাস্টার বেডরুম সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম। তো ভিউয়ার্স, এবার অনেকে জানতে চায় যে আসলে এটি কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে। আমি যদি একটু জায়গাটা মেপে দেখাই আপনাদেরকে, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 31 ফিট পাশে, আর লম্বা যদি আমরা হিসেব করি তাহলে কত ফিট আসে, লম্বায় আসছে হচ্ছে আপনার 42 ফিট, ঠিক আছে। অর্থাৎ 312 প্রায় 1300 স্কোয়ার ফিটের উপর কিন্তু এই ডুপ্লেক্স ডিজাইনটি কিন্তু করা হয়েছে। আপনিও কিন্তু খুব সুন্দরভাবে অল্প জায়গায় আপনিও আপনার জায়গার মধ্যে এরকম সুন্দর সুন্দর ডুপ্লেক্সভাবে ডিজাইন করতে পারেন আমাদেরকে দিয়ে। তো ভিউয়ার্স, আমরা 3D ভিউগুলো যদি একটু আপনাদেরকে দেখাই, আমরা যদি প্রথম থেকে দেখাই খুব সুন্দর, তাহলে বুঝতে পারবেন। তো এই হচ্ছে তার বাড়ির ফ্রন্ট লুকিং ভিউ, অর্থাৎ আমরা এদিক দিয়ে এন্ট্রি করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রুপ ডিজাইন করা হয়েছে, ছাদের মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ছাদে আমরা একটি পারগোলা ডিজাইন করেছি, এটা হচ্ছে ইউ শেপ, সরি একটু বাঁকানো আর্চ আকৃতি একটু এখানে ডিজাইন করা হয়েছে। আমরা যদি অ্যাঙ্গেল থেকে দেখি, এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁড়ি কোঠা, ঠিক আছে। সিঁড়ি কোঠা যাতে বোঝা যায় এই জন্য আমরা কিন্তু জানলাটা কিন্তু আমরা ফুল হাইট রেখেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা সিঁড়িতে রাস্টিক টাইলস ইউজ করেছি, তারপর এখানে আমরা একটা ডিজাইন করেছি, খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু আসলে ডিজাইনটি করা হয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এই পাশ থেকে দেখি, তো দেখতে পাচ্ছেন পিছনের ভিউটি কী সুন্দর, খুব চমৎকার। তারপর আমরা যদি একটু ছাদের ভিউটা যদি আপনাদেরকে দেখাই, ছাদে আমরা রুফটপে ভিউ, তো ভিউ দেখতে পাচ্ছেন এখানে আমরা রুফটপ ভিউটা কিন্তু আমরা দেখিয়েছি, খুব চমৎকার। এখানে টাইলস ইউজ করা হয়েছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি গাছ, মানে যাই হোক এটা আমরা দিয়েছি যাতে ডিজাইনের সৌন্দর্য দেখা যায়। তো ভিউয়ার্স, আপনি চাইলে কিন্তু আপনার জায়গায় এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আমাদেরকে দিয়ে। তো আশা করি আপনাদের ডিজাইনটি পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন। এবং এখন আসি যে এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটি করতে অলমোস্ট আমরা প্রায় ওনাকে বাজেট দিয়েছি 42 থেকে 45 লাখ খরচ হতে পারে আনুমানিক। তো যদি উনি ভালো মানের ম্যাটেরিয়াল ইউজ করেন, বা ভালো আরও কিছু এক্সক্লুসিভ ভিতরে উনি যদি কোনো টাইলস ইউজ করে থাকেন, ভিতরে ফিটিংস ইউজ করে থাকেন, সেক্ষেত্রে হয়তো বা 50 লাখ মতো লেগে যেতে পারে সম্ভবত, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনিও চাইলে কিন্তু আসলে কম খরচে এই বাড়িটি করা যায়। এটা হচ্ছে আপনার বাজেট, আপনার চাহিদা এবং আপনার রুচির উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কম বাজেটেও ডিজাইন করতে পারেন, আবার অনেক সময় বেশি বাজেটেও কিন্তু আপনি চাইলে আপনার বাড়িটি কমপ্লিট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার বাড়িটি এরকম আউটলুকিং আনতে কিন্তু অনেক কস্টিং চলে যেতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এবং ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিনিয়ত এখন থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে নতুন নতুন এরকম সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইন এবং একতলা, দুতলা, তিনতলা সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার জন্য। তো যারা আমার ইউটিউব পেজে আমাকে অনেক সময় নক দিয়ে থাকেন, অনেকের আমি উত্তর দিতে পারি না, তো আমি খুবই দুঃখিত। আসলে ব্যস্ততার কারণে আমি অনেকদিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না, তারপর অনেকের কমেন্টও উত্তর দিতে পারি না। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।